क्लास सिक्स सेकेंड लैंगुएज बेंगली आमी आज पढ़ाबो अध्यवसाय जय अर्थात जा किछु तुमी जतो भालो भावे अनुशीलन करबे बा अध्यवसाय करबे तुमी किन्तु सेई भावे सफल होबे। एखाने बला होयेछे अध्यवसाय जय जे गल्पटी आमरा पढ़ी ताहलेई बुझते पारबो। रॉबर्ट ब्रूस छिलेन स्कॉटलैंडे राजा। स्कॉटलैंड एकटी देश, आमादेर देशेर नाम जेमन भारतवर्ष तेमनी भावे स्कॉटलैंडो एकटी देश। रॉबर्ट ब्रूस छिलेन स्कॉटलैंडे राजा। प्रतिबेशी देश इंग्लैंडेर राजा स्कॉटलैंड दखल करार जन्य बार बार आक्रमण करते लागले। अर्थात स्कॉटलैंडेर जे प्रतिबेशी देश इंग्लैंड बार बार स्कॉटलैंड दखल करार जन्य आक्रमण करते लागलें। इंग्लैंड सामरिक शक्तिते स्कॉटलैंडेर तुलनाय अनेक बेशी शक्तिशाली, सामरिक दिक थेके अर्थात सैन्यबाहिनीर दिक थेके स्कॉटलैंडेर थेके इंग्लैंड अनेक बेशी शक्तिशाली, ताई प्रतिबारी स्कॉटलैंड इंग्लैंडेर काछे पराजित होते थाके। प्रत्येक बार आमरा देखलाम जे स्कॉटलैंड इंग्लैंडेर काछे पराजित होते थाके। এইভাবে পরপর ছবার যুদ্ধে হেরে গিয়ে ব্রুস নিজের রাজ্য ছেড়ে পালিয়ে গেলেন। একইভাবে পরপর ছবার স্কটল্যান্ড ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে তারপর কী করল না, ইংল্যান্ড স্কটল্যান্ডের রাজা রাজ্য ছেড়ে পালিয়ে গেলেন এবং কয়েকজন অনুগতকে নিয়ে গভীর বনে এক গুহায় আশ্রয় গ্রহণ। অর্থাৎ রাজার কয়েকজন অনুগতকে নিয়ে গভীর বনের মধ্যে এক গুহায় আশ্রয় করলেন। একদিন গুহার ভিতরে হতাশ ও নিরাশ অবস্থায় শুয়ে শুয়ে ব্রুস নিজের দুর্ভাগ্যের কথা ভাবছিল। অর্থাৎ স্কটল্যান্ডের রাজা সমস্ত কিছু হারিয়ে, রাজ্যপাট হারিয়ে বনের মধ্যে গুহায় শুয়ে শুয়ে ব্রুস নিজের দুর্ভাগ্যের কথা ভাবছিলেন। হঠাৎই তার চোখ পড়ল একটি মাকড়সার দিকে। অর্থাৎ গুহায় তিনি যখন শুয়েছিলেন হঠাৎ তার চোখ গেল, অর্থাৎ চোখটা পড়ল একটি মাকড়সার দিকে। সে গুহার ছাদে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা। অর্থাৎ মাকড়সাটি গুহার ছাদে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গুহার ছাদ এবড়ো খেবড়ো হওয়ায় মাকড়সাটি বারে বারে ব্যর্থ হয়ে পড়ে যাচ্ছিল। অর্থাৎ মাকড়সাটি একবার, দুবার, তিনবার এভাবে বারবার মাকড়সাটি পড়ে যাচ্ছিল, আবার উঠে দাঁড়াচ্ছিল, আবার চেষ্টা করছিল, কিন্তু ছবার ব্যর্থ হওয়ার পর তার মনে হতাশা। অর্থাৎ ছবার আমরা দেখলাম যে ছবার ব্যর্থ হওয়ার পর তার মনে হতাশা নেই, বরং প্রতিবারই সে দ্বিগুণ উৎসাহে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অর্থাৎ আমরা জানি যে ব্যর্থতার মধ্যেই সফলতা লুকিয়ে থাকে। অর্থাৎ মানুষ ব্যর্থ হতে হতে কোনো একটা সময় সফলতার স্বাদ পায়। শেষ পর্যন্ত সাতবারের চেষ্টায় সে সফল হল। এই ঘটনায় ব্রুসের চোখ খুলে গেল। তিনি ভাবলেন একটি মাকড়সা যদি বারবার বিফল হয়েও শেষকালে সফল হতে পারে তবে তিনি কেন পারবেন না। অর্থাৎ এই যে মানসিক জোর তার মধ্যে একটা চলে এলো। তিনিও তো যুদ্ধে ছবার পরাজিত হয়েছেন, আরও একবার হতেই পারেন, কিন্তু তা বলে হাল ছেড়ে দিয়ে কাপুরুষের মতো এইভাবে পালিয়ে বেড়াবেন? কখনোই নয়। এরপর তিনি নতুন উদ্যমে পুনরায় সেনা সংগঠিত করে নবগঠিত সৈন্যদল নিয়ে নিজের রাজ্য স্কটল্যান্ড উদ্ধারে অগ্রসর হলেন। এই যুদ্ধে ইংরেজরা পরাজিত হল এবং ব্রুস তার নিজের রাজ্য ফিরে পেলেন।
গল্পটি পড়ে যে নীতিকথা আমরা শিখি, হেরে গিয়ে হতাশ না হয়ে পুনরায় চেষ্টা করা উচিত। আজকের ক্লাস এই পর্যন্ত।